একটি প্রবাদ আছে, ক্যান্সার ডাজ নট টেক এ হলিডে। ক্যান্সারের কোনো ছুটি নাই, দেহে ক্যান্সার হয়েছে ও কোনো ছুটি কিন্তু ভোগ করবে না। আপনার ছুটি আছে সপ্তাহে সাত দিনে একদিন আপনি, বা দুই দিন, এখন আমাদের দেশে দুই দিন ছুটি চালু আছে, শনি শুক্র শনি আপনি, বা দেশের বাইরে যারা আছেন শনি রবি দুই দিন ছুটি এনজয় করছেন। কিন্তু ক্যান্সার কোনো ছুটি, ক্যান্সারের কিন্তু কোনো ছুটি নাই, ও কিন্তু শুরু হয়েছে তো হয়েছেই এবং ওখানে দুর্ভার গতিতে গিয়ে চলেছে। আপনার জীবনহানি করার জন্য ও যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে, কিন্তু আপনাকে ওই শক্তির বিরুদ্ধে কাজ করতে হবে। আর সেই কাজ কি? আপনার যথার্থ চিকিৎসা পদ্ধতি, যথেষ্ট প্রতীক্ষা পদ্ধতি অনুসরণ করতে হবে এবং আপনার সুনির্দিষ্ট চিকিৎসার দ্বারা আরোগ্য লাভ করার জন্য আপনাকে সক্রিয় হতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, দেশের বাইরে অবস্থানকারী বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আজকে আপনি, আমি একটি কমন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমান, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে দীর্ঘ দিন চাকরি করার সুবাদে এবং আমার বিষয়ভিত্তিক বিভিন্ন রোগের কারণে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তার আলোকে কিছু কিছু সাধারণ অসুখ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় এসেছি আজকে। আজকে আমি যে রোগটি নিয়ে আলাপ করব সে যে খুব সাধারণ রোগ, সেটা হলো ডায়াবেটিস। এই ডায়াবেটিস নিয়ে কিন্তু আমরা খুবই বিব্রত। ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না, ডায়াবেটিসের কারণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আলটিমেটলি আমরা চিকিৎসার হবে অথবা সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে দ্রুত মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে। এই ডায়াবেটিসের সঙ্গে লিভার ক্যান্সারের কী সম্পর্ক সেটা আমার আলোচনার বিষয়, ডায়াবেটিস এবং লিভার ক্যান্সার। আপনার ডায়াবেটিস আছে, আপনি চিকিৎসা করছেন, আপনার কখনও সুগার কন্ট্রোল থাকে, কখনও থাকে না, আপনার চিকিৎসক আপনাকে নিয়ে পেরেশান বলে এই ডায়েট খান, ওই ডায়েট খান, এইটা খান, ওইটা খান। কিন্তু মানুষ মাঝে তো লোভী, প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো মন্দ খেতে চায় এবং সামনে যে পড়ে সে লোভের কারণে ইচ্ছা করলেও নিয়ন্ত্রণ করতে পারে না, আর এই সুগারের মাত্রা তখন বাড়তে থাকে এবং তখনই আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেমন কার্ডিয়াক প্রবলেম হয়, রেনাল প্রবলেম হয়, ভাস্কুলার প্রবলেম হয়, চোখের প্রবলেম হয়, এছাড়াও আরও বিভিন্ন অঙ্গগুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যা অনেক সময় বলা যায় নীরবে আক্রান্ত হয় এই ডায়াবেটিসের অনিয়ন্ত্রিত প্রভাবের কারণে। আবার এই ডায়াবেটিস লিভারে ক্যান্সার হয়েছে, আপনার লিভারে একটি ক্যান্সার কিন্তু আপনি জানেন না, আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে না, আপনার চিকিৎসক বিভিন্ন রকম পদ্ধতি বাতলে দিয়েছেন কিন্তু আপনার রোগটি নিয়ন্ত্রণে আসেনি, আসছে না, তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে তাহলে আমার কি অন্য কোনো রোগের কারণে এই ডায়াবেটিস হলো। এবং এই ডায়াবেটিস লিভার ক্যান্সারে কিন্তু ডায়াবেটিস হয়, তাই আপনার হেপাটোলজিস্ট, হেপাটোলজিস্ট সার্জন এদের শরণাপন্ন হতে হবে এবং তার সুপরামর্শ নিতে হবে এবং লিভারটাকে স্ক্রিনিং করতে হবে। কী করবেন, স্ক্রিন পদ্ধতি কী, এবং আপনার যে ডায়াবেটিসের কারণে লিভারে ক্যান্সার কোনো ডায়াবেটিস হলো এটা আপনার নির্ণয়ের জন্য আপনার ছোট্ট একটা পরীক্ষা যথেষ্ট, সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি। খুবই উপযোগী এবং খুব সহজলভ্য এবং খুব অল্প খরচ সংশ্লিষ্ট পরীক্ষা। অনেক অনেক অভিজ্ঞ আল্ট্রাসোনোলজিস্টকে আমি দেখেছি, তারা নির্ণয় করে বলেছেন ইয়েস, আপনার লিভারের অমুক সেগমেন্ট, আপনার লিভারের আটটা সেগমেন্ট থাকে তো অমুক সেগমেন্টে ছোট টিউমার আছে, আপনি চিকিৎসা করেন ভালো হয়ে যাবেন। এই যে প্রথম চোটেই আপনার ধরা পড়লো আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ নাই, কিন্তু আপনার আল্ট্রাসোনোতে দেখা গেল লিভারের একটি ছোট্ট সেগমেন্টে একটি মাত্র টিউমার রয়েছে। এই টিউমারটি আপনার ক্ষতিকারক টিউমার, ক্যান্সার, নাকি বেনাইন টিউমার, অক্ষতিকারক টিউমার, এটা আপনার নির্ণয় করতে হবে। আর নির্ণয় করতে গেলে আপনার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই পদক্ষেপটি কি, আপনার অভিজ্ঞ চিকিৎসক বা সার্জন তার শরণাপন্ন হতে হবে এবং তার অ্যাডভাইস নিয়ে বাকি যে পরীক্ষাগুলি আছে সেগুলো আপনাকে করতে হবে। তাহলে হলো হলো কি, শুরুতে দেখা গেলো আপনার ওই লিভার টিউমারটি যদি ক্যান্সার হয়েও থাকে, যদি লিভার টিউমারটি শুরুতেই আপনি নির্ণয় করতে সমর্থ হন, যখন আপনার টিউমার বা ক্যান্সারের বিস্তৃতি ঘটেনি, তখন আপনি কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে গেলেন। আর যদি আপনি কালক্ষেপণ করেন, কবিরাজ, তারপরে হাত ধোয়া, পা ধোয়া, মাথা ধোয়া, লতা গুল্ম পরা, বিভিন্ন রকম গাছগাছালি হলুদ বেটে খেতে লাগলেন, সময় ক্ষেপণ হতে লাগলো, আপনার এই ক্যান্সারটি ধীরে 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 বাড়তে লাগলো এবং একসময় আপনার জীবনকে হানি করে দিবে। যেমন একটি প্রবাদ আছে, ক্যান্সার ডাজ নট টেক এ হলিডে। ক্যান্সারের কোনো ছুটি নাই, দেহে ক্যান্সার হয়েছে ও কোনো ছুটি কিন্তু ভোগ করবে না। আপনার ছুটি আছে সপ্তাহে সাত দিনে একদিন আপনি, বা দুই দিন, এখন আমাদের দেশে দুই দিন ছুটি চালু আছে, শনি শুক্র শনি আপনি,
বা দেশের বাইরে যারা আছেন সন্ধিরবি দুদিন ছুটি এনজয় করছেন, কিন্তু ক্যান্সার কোনো ছুটি, ক্যান্সারের কিন্তু কোনো ছুটি নাই। ও কিন্তু শুরু হয়েছে তো হয়েছেই এবং ওখানে দুর্ভাগ্যতে গিয়ে চলেছে, আপনার জীবনহানি করার জন্য ও যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু আপনাকে ওই শক্তির বিরুদ্ধে কাজ করতে হবে, আর সেই কাজকে আপনার যথার্থ চিকিৎসা পদ্ধতি, যথেষ্ট প্রতীক্ষা পদ্ধতি অনুসরণ করতে হবে এবং আপনার সুনির্দিষ্ট চিকিৎসার দ্বারা আরোগ্য লাভ করার জন্য আপনাকে সক্রিয় হতে হবে। ধন্যবাদ সবাইকে। মানুষ মাতৃ রোগে ভোগে সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন সঠিক পরীক্ষা পদ্ধতি, যা আমাদের অঙ্গীকার। আপনি লিভার ট্রান্সপ্লান্ট করতে আগ্রহী হলে আমাদের কাছে চলে আসুন। প্যানক্রিয়াস পাথরের চিকিৎসায় নতুন পদ্ধতি, শহীদ পদ্ধতি, যা বিশ্ব সেরা পদ্ধতি। ব্যথা ও ডায়াবেটিক নিরাময়ের হার শতকরা 96%। আপনি কি লিভার, পিত্তথলি, প্যানক্রিয়াস, পাকস্থলী, জন্ডিস, ক্ষুধামন্দা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য এরকম নানা রোগে ভুগছেন? তাহলে সঠিক চিকিৎসা করতে চলে আসুন আমাদের কাছে। লিভার গ্যাস্ট্রিক স্পেশালাইজড হাসপাতাল, বাড়ি নাম্বার 75, রোড নং 5/A, ধানমন্ডি, সাত মসজিদ রোড, ঢাকা। ফোন 01-8791-43057, 01-7155-1762-1-9133-619। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আমরা আছি আপনার পাশে। লিভার গ্যাস্ট্রিক স্পেশালাইজড হাসপাতাল। এছাড়াও এ সকল রোগের বিভিন্ন প্রশ্নের সঠিক জবাব খুঁজতে আজই এই বইটি পড়ুন, গ্যাস্ট্রো লিভারের যত রোগ। বইটি লিখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমান, সাবেক অধ্যাপক ও প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান হ্যাপিটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।